ধন্যবাদ। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত বিসিএস কর্মকর্তাদের 71তম বুনিয়াদী কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টানা 12 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় দেশের উন্নয়নের ধারাবাহিকতা রয়েছে। সকল পর্যায়ের জনগণকে উন্নয়নের স্রোতে আনতে সরকারি কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। সিভিল সার্ভিসে যারা কাজ করেন তাদের এটাই মনে রাখতে হবে যে দেশের মানুষের জন্যই আপনাদের কাজ করতে হবে। ধর্ম, লিঙ্গ, ধনী, দরিদ্র কোনো ভেদাভেদ না, মানুষ মানুষই, মানুষকে মানুষ হিসেবে দেখে তাদের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে তাদেরকে সমান অধিকার দিয়ে কাজ করতে হবে এবং সেই মানসিকতা নিয়েই আপনারা জনগণের সেবা করবেন, সেটাই আমি চাই। এ সময় করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। করোনার কারণে প্রবৃদ্ধির হার কমলেও অর্থনীতিকে সচল রাখতে তার সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। ভবিষ্যতে করোনা নিয়ন্ত্রণে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস এখন একটা মহামারী আকারে দেখা দিয়েছে এবং আমরাও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি, কাজেই আমাদের তাৎক্ষণিক কিছু ব্যবস্থা আমরা নিলেও হয়তো ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ আমাদের নিতে হবে মানুষকে বাঁচানোর জন্য এবং সেটা আমরা নেব। প্রত্যেকে আপনারা স্বাস্থ্য সুরক্ষা বিধিটা মেনে যাতে চলে সে ব্যবস্থাটা নেবেন। মানুষের জীবন জীবিকা চলতে হবে, মানুষকে আমরা কষ্ট দিতে পারি না, কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা একান্তভাবে অপরিহার্য। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।